এর মিয়া চকচকে আম টাকা আমার এই হেন্ডে যাওয়ার সময় লুঙ্গির কস্তিকে পড়ছে ভাই মিয়া তুমি আসলে নবু কি নবু ভাই ভাই খাবেন মিয়া বললেই তো হবে আমার তো 500 টাকা পকেটে ছিল আমার লুঙ্গির কস্তিকে পড়ছে মিয়া কোন ধরে একসাথে বইছে তুমি মিয়া কোন জানতেছলে কোন তে পড়ছে আমার ওন দিয়ে তো পড়ছে আমি যাই এইজন্য টাকাটা পড়ছে আমি এই হেন্ডিকে নামছি নাইমা লাভ দিছ আর আপনি আমাকে টাকা দেন 500 টাকা মুদ্রা আনতে আম তোমারতে হবে না ভাই টাকাটা সত্যি আমার কস্তিকে পড়ছে চকচকে 500 টাকা এই নে আমি বইছে তো কি সিকুন কাজ হবো না এই টাকাটা আমার কস্তিকে এই জায়গায় পড়ছে আইলামি করে আমার টাকা খাইলামি বেশি ভাই আপনি বললে হবে ভাই আপনারা থামেন ভাই আপনারা টেহানে মারামারি করতেছেন ভাই টেহানা তুমি এ এখন আবার আপনি আইছেন একটু আগে এখান থেকে হাইটাই গেলাম না ভাই কোন বাই করতে গেলাম হয়তো পড়ছে আজব কথা ভাই আমি আন্না থামেন আজব কথা না ভাই আপনি থামেন মিয়া এই টাকাটা আমার পড়ছে আমি যখন এই পাশ দিয়ে যাইতে নিছি আচ্ছা আপনি কই কত কত একসাথে বলেছিলাম আমরা ভাই আপনার কি হইছে ভাই টাকাটা কেমনে হারাইছি আমি বলতেছি ভাই আমি এখান থেকে আসার সময় আমি এখান থেকে ফোন বাই করছিলাম পকেটে ফোন বাই করতে পকেটে ফোন বাই করার সময় হয়তো মোবাইলটা মোবাইলের সাথে ভাই যত জায়গা ভাই দেন এটা আমার দাদার ছবি আছে রামা ছবি কি 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 আর বলুন কি ভাই টাকাটা কেমনে হারাইতেছি আমি বলতেছি কোন কোন এই যে এদিক দিয়ে আসার সময় আপনি তো এখানে বসে ছিলেন এদিক দিয়ে আসার সময় আমি ফোন চেক করতেছিলাম যে বাজে কয়টা ফাইজলামি ফাইজলামি নে ভাই সত্যি কথা ভাই ভাই দেখেন নিন আমার দাদার ছবি পর্যন্ত আছে এটা আমার এখন আই শুনুন আমি একটা সত্যি কথা বলি আপনার নীতি দিমোনা আমি উনি মোনা আমরা যখন দুইজন এখানে বসেছিলাম তো এই পাশ দিয়ে উনি যাইতেছে ফোনটা বের করার সময় 500 টাকা ওনার পকেট থেকে পড়ে গেছে তো উনি আর খেয়াল করেন নাই আমি আপনিও খেয়াল করেন নাই আমি ওনার দিকে ছিলাম তো আমি দেখছি 500 টাকাটা পড়ছে সো বুং বাং বাদ দেয়া ওনারে দিয়ে দেন আসলে ঘটনা তাই ওই ওই একটু তেরা নিবাসেলো দেখে আমি ওরা তুই ফাইজলাম তখন ধন্যবাদ ভাই আসলে সত্যি কথা বলতেছি আমার টাকাটা অনেক দরকার ছিল আমার খুব একটা আচ্ছা ভাই ঠিক আছে ভাই সমস্যা নাই যাওয়ার হইছে চলে যান তো পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাই চাই ধন্যবাদ